আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারো স্বাগত। আমি আবিদা সুলতানা, প্রভাষক যুক্তিবিদ্যা, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, কষ্টাবাদ গণদী, বরিশাল। আজ আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, সপ্তম অধ্যায়। আরোহ অনুমান সম্পর্কে আমরা পূর্ব ক্লাসে সামান্য কিছু ধারণা দিয়েছিলাম, আজ আমরা ব্যাপক আকারে আলোচনা করব। আরোহ অনুমানের ভিত্তি আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানা প্রয়োজন আরোহ অনুমান কি। আরোহ অনুমান হল কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোন সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে। আমরা উদাহরণের সাহায্যে দেখো যে কিভাবে আরোহ অনুমান হয়। কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, সালমা হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা প্রথমে বলছি কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, সালমা হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। আমরা এককভাবে জামালকে স্বীকার করছি, কামালকে স্বীকার করছি, বিমলকে স্বীকার করছি, সালমাকে স্বীকার করার পরে তারপরে আমরা স্বীকার করেছি অতএব সকল মানুষ হয় মরণশীল। মানে আমরা কিছু থেকে সার্বিকে আসছি, তার মানে আরোহ অনুমানটা হল কিছু থেকে বিশেষ থেকে সার্বিকে উপনীত হওয়ার পদ্ধতি। আমরা আরোহ অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। প্রথমত আমরা যুক্তিবিদ মিল বলেছেন, মিলের সংজ্ঞাটি আমরা বলতে পারি। যুক্তিবিদ মিল বলেন, আরোহ হচ্ছে মনে সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি, যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি, যা সব ক্ষেত্রে সত্য হবে, যাদের কোন নিরূপণযোগ্য বিষয় পূর্ববর্তী ক্ষেত্রের সাথে মিল থাকে। যুক্তিবিদ ফাউলার বলেন, আরোহ হল বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান। আমরা ফাউলারের সংজ্ঞার দিকে তাকালে আমরা দেখতে পাই, এই উদাহরণের সাহায্যে আমরা উদাহরণের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে বিশেষ থেকে সার্বিকে আমরা উপনীত হয়েছি, কারণ এখানে কিছু ছিল কিছু থেকে আমরা সকলে উপনীত হয়েছি। যুক্তিবিদ কালভেদ্রিড বলেন, আরোহ বলতে আমরা বুঝি এমন একটি অনুমান যেখানে প্রকৃতি নিয়ম অনুবর্তিতা নীতি বিশ্বাস স্থাপন করে পর্যবেক্ষণের উপর নির্ভর করে আমরা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য পদার্পণ করি। যুক্তিবিদ জোসেফ বলেন, বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্য বিচার বিশ্লেষণের
মাধ্যমে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সার মর্মকেই আমরা আরোহ বলে থাকি। এবার সংজ্ঞার পরে আমরা আরোহের কিছু বৈশিষ্ট্য পাই, সেই বৈশিষ্ট্যগুলো হলো তোমরা প্রয়োজনে খাতা কলমে একটু লিখে নিতে পারো। এক, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। দুই, আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তি বাক্য। তিন, আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। চার, আরোহ অনুমান একটি আরোহমূলক লম্ফন বর্তমান থাকে। পাঁচ, আরোহ অনুমানের প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে। ছয়, আরোহ অনুমান বস্তুগত সত্যতা নিশ্চয়তা প্রদান করে। আমরা কিছুক্ষণ পূর্বে আমরা চার নম্বর বৈশিষ্ট্য আমরা বলছি যে আরোহ অনুমান একটি আরোহমূলক লম্ফন বর্তমান থাকে। আরোহ মূলক লম্ফন বলতে আমরা বুঝি যে কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষণ থেকে অনিরীক্ষণে পদার্পণ করার পদ্ধতিকেই আমরা আরোহমূলক লম্ফন বলি। এটা তোমরা মনে রাখবে এবং এটা তোমরা জেনে রাখবে, এগুলো তোমাদের প্রয়োজন। যদি তোমরা এগুলো মনে না রাখো তাহলে পরবর্তী তোমাদের ক্লাসে সমস্যা হবে। এবার আমরা আরোহের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। আরোহের যথেষ্ট যুক্তিবিদ্যা আরোহের আরোহ অনুমানের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এক নম্বরে হল আরোহ অবরোহ অনুমানের সার্বিক আশ্রয় বাক্যগুলো সরবরাহ করে। আরোহ অনুমান আমরা সার্বিক যুক্তি বাক্য থেকে বিশেষ যুক্তি বাক্য অথবা বেশি ব্যাপক থেকে সার্বিক যুক্তি বিশেষ বেশি ব্যাপক সার্বিক যুক্তি বাক্য থেকে কম ব্যাপক সার্বিক যুক্তি বাক্যে অনুমান করি। দুই, যুক্তি বাক্যের উদ্দেশ্য আছে সত্যতা অর্জন করা। আমরা জানি যে সত্যতা দুই প্রকার, একটা হলো রূপগত সত্যতা আর একটা হলো বস্তুগত সত্যতা। কিন্তু সত্যতা এক, আসলে সত্যতা এক অখণ্ডে অখণ্ড জিনিস। রূপগত বস্তুগত সত্যতা এর দুটো ভিন্ন দিক মাত্র, এই দুটো ভিন্ন দিক মাত্র। তিন নম্বর হল আরোহ বৈজ্ঞানিক আবিষ্কারের পথকে সুগম করে। আরোহ বৈজ্ঞানিক আবিষ্কারের পথকে সুগম করে। বিজ্ঞান প্রয়োজনীয় ঘটনাবলী অনুসন্ধানের মাধ্যমে সাধারণ সত্য প্রতিষ্ঠা সময় আরোহ পদ্ধতি অনুসরণ করে। আরোহ প্রকৃতি অন্তর্নিহিত ঐক্য শৃঙ্খলার বিষয়টি প্রকাশ করে। পঞ্চম, আরোহ সার্বিক নিয়ম আবিষ্কার ও প্রমাণের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ অনুসন্ধানের কাজে সহায়তা করে। ষষ্ঠ, আরোহ অনুমানের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সাহায্য করে। মানুষ সমাজবদ্ধ দিয়ে তাই কিছু কিছু কুসংস্কার তাদের মনে বাসা বেঁধে থাকে। এবার আমরা আরোহের ভিত্তি সম্পর্কে আলোচনা করব এবং আরোহ কত প্রকার কি কি সে সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হলে বুঝতে পারবে যে আরোহের ভিত্তি এবং আরোহের শ্রেণী বিভাগ প্রকারভেদ এগুলো একটু মনোযোগ সহকারে তোমরা শুনলে এবং পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটাও খেয়াল করে শুনলে তাহলে তোমরা পরীক্ষায় সেভাবে সুন্দর করে উপস্থাপনা করতে পারবে। আরোহর প্রকারভেদ ক্ষেত্রে যুক্তিবিদ মিলকে আমরা অনুসরণ করতে পারি। তিনি আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন। এক নম্বরে হল প্রকৃতগত আরোহ, দুই নম্বরে হল অপ্রকৃতগত আরোহ। যুক্তিবিদ মিল প্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ
অপ্রকৃত আরোপ। জ্যোতির্বিদ মিল আরোহকে দুই ভাগে ভাগ করেছে, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। এবার আমরা প্রকৃত আরোহের শ্রেণী বিন্যাস এবং অপ্রকৃত আরোহের শ্রেণী বিন্যাস সম্পর্কে আমরা জানব। প্রথমে প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছে এক বৈজ্ঞানিক আরোহ, দুই অবৈজ্ঞানিক সাদৃশ্য অনুমান। এই তিন ভাগে ভাগ করা হয় প্রকৃত অনুসারে। আমরা প্রকৃত অনুসারে জ্যোতির্বিদ মিল আরোহকে তিন ভাগে ভাগ করছে, এক বৈজ্ঞানিক আরোহ, দুই অবৈজ্ঞানিক আরোহ, তিন সাদৃশ্য অনুমান। আবার অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছে, এক নম্বরে পূর্ণাঙ্গ আরোহ, দুই যুক্তি সাম্যমূলক আরোহ, তিন ঘটনা সংযোজন। এই তিন ভাগে ভাগ করেছে অপ্রকৃত আরোহকে। এখন এখানে একটু কথা আছে তোমাদের, সেটা হলো যদি পরীক্ষায় আসে আরোহ কত প্রকার কি কি, তাহলে তোমরা যুক্তিবিদ মিল যেভাবে প্রকারভেদটা দেখাচ্ছে সেভাবে তোমরা লিখবা। যেমন প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছে কি কি, অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছে কি কি। কিন্তু যদি পরীক্ষায় আসে যে আরোহের শ্রেণী বিন্যাস দেখাও, তাহলে কিন্তু তোমাদের ছক কেটে দেখাতে হবে। আমি এখন তোমাদের সেভাবে যেভাবে ছক কেটে শ্রেণী বিন্যাসটা লিখতে হবে সেভাবে আমি বোর্ডে উপস্থাপনা করতেছি, তোমরা সেটা দেখো এবং সেভাবে পরীক্ষায় লিখবে। আরোহকে আমরা দুই ভাগে ভাগ করেছি, প্রথমে হলো প্রকৃত আরোহ, দুই নম্বরে হলো অপ্রকৃত আরোহ। এবার আমরা প্রকৃত আরোহকে আবার আমরা তিন ভাগে ভাগ করেছি, এক নম্বরে হলো বৈজ্ঞানিক আরোহ,
করে অবৈজ্ঞানিক আরব তিন নম্বরে এভাবে সিরিয়াল করে লিখতে হবে সাদৃশ্য সমান এবার অপ্রকৃতকে আবার তিন ভাগে ভাগ করে এক নম্বর হলো পূর্ণ অঙ্গ দুই নম্বর হলো যুক্তি সমান হলো আর তিন নম্বরে হলো ঘটনা সংযোজন শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো এখানে আমরা পূর্বে কত প্রকার কি কি সেগুলো আমরা আগে আলোচনা করছি এখন আমরা দেখালাম যে কিভাবে আসলে আরোহের শ্রেণী বিন্যাসটা করা হয় প্রথমে আমরা আরোহকে দুই ভাগে ভাগ করেছি প্রকৃত এবং অপ্রকৃত প্রকৃত আরোহকে আমরা তিন ভাগে দেখাইছি সেটা হলো বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান অপ্রকৃতকে আবার তিন ভাগে ভাগ করছি পূর্ণাঙ্গ আরোহ যুক্তিসম্মত আরোহ এবং ঘটনা সংযোজন আরোহ এভাবে তোমরা শ্রেণী বিন্যাস যদি চায় তাহলে তোমাদের এভাবে ছক কেটে তোমাদের দেখাতে হবে আমরা আরোহ অনুমানের আলোচনা করতে গিয়ে আকারগত আমরা দুটো ভিত্তি পেয়েছি একটা হলো রূপগত এবং আকারগত ভিত্তি আকারগত ভিত্তিতে আমাদের কার্যকরণ নীতি সম্পর্কে আলোচনা রয়েছে আমরা এখন কার্যকরণ নীতি সম্পর্কে আলোচনা করব আসলে কার্যকরণটা কি সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব কার্যকরণ কি কার্যকরণ অর্থ হল প্রতিটি ঘটনারই একটি কারণ রয়েছে আমাদের জীবনে যা কিছু ঘটে তার পিছনে প্রতিটি ঘটনারই একটি কারণ রয়েছে কোনো কিছু কারণ ছাড়া ঘটে না জ্যোতির্বিদ মিল এই সম্পর্কে বলেন যে ঘটনার শুরু আছে তার একটা কারণ থাকতে বাধ্য জ্যোতির্বিদ বেন বলেন প্রতিটি ঘটনা তার পূর্বের কোন ঘটনার সাথে এমন একটি সুনির্দিষ্ট ও সুসংগতভাবে সম্বন্ধযুক্ত যে সে পূর্ব ঘটনা ঘটলে তবেই এই ঘটনা ঘটে সেটি না ঘটলে ঘটনাটি ঘটে না সুন্দর একটি কথা বলেছেন যুক্তিবিদ বেন আমরা নির্ভরভাবে বলতে পারি যে বিনা কারণে কোনো কার্যই হতে পারে না নিছক শূন্য থেকে কোনো কিছুরই সৃষ্টি হতে পারে না ঘটনা হতে পারে না শূন্য থেকে শুধু শূন্যেরই সৃষ্টি তাই যেখানে কার্য আছে সেখানেই যেখানে কার্য নেই সেখানেই কারণ নেই যেখানে কার্য আছে সেখানেই কারণ রয়েছে আমরা উদাহরণের সাহায্যে বলতে পারি একটি লোক মৃত্যু ঘটেছে একটি লোক বিষ পান করে মৃত্যু ঘটেছে তাহলে মৃত্যু ঘটনাটি অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাই কি কারণে সেই লোকটির মৃত্যু হয়েছে আমরা ডাক্তারের পর্যবেক্ষণের পরে আমরা পাই যে বিষ পান করার ফলে তার মৃত্যু হয়েছে তাহলে এই যে বিষপানটাই হলো তার মৃত্যুর কারণ আর বিষপান হলো কারণ এবং মৃত্যুটা হলো তার কার্য কারণ সবসময় আগে আসে এবং কার্য তার পরিণতি মানে পরিণতিটা হলো কার্য কার্য সবসময় পরে আসে কারণ হলো প্রভূতি ঘটনা আর কার্য হলো অনুভূতি বা পরবর্তী ঘটনা এটা আমাদের খেয়াল রাখতে হবে এখন
কারণের সংজ্ঞায় যাব। আসলে কারণটা কি, সাধারণ অর্থে আমরা বলতে পারি কোন ঘটনা ঘটে তাকে, যা ধারা কোনো ঘটনা ঘটে তাকেই আমরা কারণ, যা ধারা কোনো ঘটনা ঘটে তাকেই আমরা কারণ বলি, যা ধারা কোনো ঘটনা ঘটে তাকেই আমরা কারণ বলি। এ জগৎ গতিশীল, শিক্ষার্থীরা, এ জগৎ গতিশীল, এর মধ্যেই বস্তু ঘটনা নিহত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তন কেন এবং কিভাবে ঘটে তার উত্তর খুঁজতে গিয়ে আমরা কারণের সন্ধান পাই। আমাদের কারণ বলতে আমরা বুঝি কার্য নামক অপর আরেকটি ঘটনার সাথে অনিবার্যভাবে সম্পর্কযুক্ত। কারণ ছাড়া কার্য এবং কার্য ছাড়া কারণ হতে পারে না, একটি অপরটির সাথে যুক্ত। সময়ের বিবেচনায় কারণ আগে আসে এবং কারণ হল পূর্ববর্তী ঘটনা, কার্য পরে আসে, কার্য হল পরবর্তী ঘটনা। যুক্তিবিদ মিল বলেন, যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীর সংমিশ্রণের পর অন্য একটি ঘটনা অনিবার্যভাবে শর্তহীনভাবে অনুগমন করে, একটু খেয়াল করো সংজ্ঞাটা, অনিবার্যভাবে এবং শর্তহীনভাবে, কোন শর্ত থাকবে না, অনুগমন করে, তাহলে পূর্ববর্তী ঘটনা হলো কারণ, অনুবর্তী ঘটনা হলো কার্য। আমরা পূর্ববর্তী আলোচনায় বলছি অনুবর্তী ঘটনা মানে হলো পরবর্তী ঘটনা। যুক্তিবিদ কালভিত্তিক বলেন, গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহৃত, শর্তহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। পরিমাণের দিক দিয়ে কারণ হল কার্যের সমপরিমাণ। এই ছিল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একজন লোক সাপে কামড়ে মৃত্যুবরণ করেছে, তাহলে সাপের কামড়ই হলো এখানে মৃত্যু, সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ। যদি সাপে কামড় দিয়েছে তারপরে তার মৃত্যু হয়েছে, তাহলে সাপের কামড় হলো কারণ এবং মৃত্যু হলো তার কার্য। যেহেতু কারণের সংজ্ঞা আমরা জেনেছি, সেই সংজ্ঞা থেকে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পাই। আমরা প্রথমে গুণগত বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্য রয়েছে, প্রথমে আমরা গুণগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নম্বরে, যে কারণ হল কার্য নামক ঘটনার সাথে সম্বন্ধযুক্ত, মানে কারণ এবং কার্য দুটি সাপেক্ষ পথ, এর পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ, তাই কার্য ছাড়া কারণ, কারণ ছাড়া কার্য আমরা কল্পনা করতে পারি না। কোনো ঘটনা নিজে নিজে কারণ নয় বা নিজে নিজেই কার্য নয়, প্রকৃতিতে কার্য বা কারণকে আলাদা আলাদা ভাবে ভাগ করা যায় না। একই ঘটনা কোনো সময় কারণ আবার কোনো সময় কার্য হতে পারে। একটি লোক বিষপান করে মারা গেল, এক্ষেত্রে বিষপান হচ্ছে কারণ এবং মৃত্যু হচ্ছে তার কার্য। আবার বিষপানকে আমরা যদি একটি কার্য হিসেবে গণ্য করতে পারি, তখন হয়তো দেখা যাবে পারিবারিক কলহ তার বিষপান করার কারণ। কারণ হলো একটি বিশেষ কালের ঘটনা, কাল প্রবাহমান, কালের গতি, প্রকৃতির নিয়ম পরিবর্তিত হচ্ছে, এরূপ অবস্থান কার্য কোনো নূতন ঘটনা নয়, কার্য হচ্ছে কারণের একটি অপরিবর্তিত অবস্থান। প্রকৃতিতে বিভিন্ন সময় বস্তুর অবস্থান বা পরিবর্তন রূপান্তর ঘটছে। যেমন একটি লোক কোন একটি স্থানে দুর্ভিক্ষ দেখা গেল, এর কারণ অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাই ওই স্থানের পূর্বে এরূপ অবস্থা ছিল এবং পরে অবস্থার পরিবর্তন ঘটেছে। ৩. কারণ হলো কোনো নির্দিষ্ট স্থানের ঘটনা। কারণ একটি বাস্তব ঘটনা, বাস্তব জগতে অহরহ ঘটনা আমাদের ঘটে যাচ্ছে, এদের মধ্যে একটি ঘটনার প্রভাব অপর একটি ঘটনার জন্ম দিচ্ছে। প্রকৃতিতে এরূপ ঘটনা ঘটলে সেটি আমাদের জানবার প্রয়োজন, ফলে আমরা তার অবস্থানের দিক দিয়ে লক্ষ্য করি, এক স্থানে দেশের নিরক্ষে তার ব্যাখ্যা দান করি। কার্যের
উৎপাদনের জন্য একটি কারণ সব সময় এটি নির্দিষ্ট স্থানে স্থানে উৎপন্ন হয়। কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ কার্য সম্পর্ক পূর্বপর, একটি অপরটির পূর্বপর ঘটনা। সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে, কার্য সবসময় পরে আসে। যেমন বাস দুর্ঘটনায় একটি লোক পা ভেঙে গেল, তাহলে বাস দুর্ঘটনা হলো আমাদের আগের ঘটনা এবং পা ভাঙা হলো তার পরের ঘটনা। মানে পা বাস দুর্ঘটনা হলো কারণ এবং পা ভাঙা হলো তার কার্য। কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ একটি পূর্ববর্তী ঘটনা, কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনাকে আমরা কারণ বলতে পারি না। পূর্ববর্তী ঘটনাকে আমাদের পরিবর্তনীয় হতে হবে না, এটা অপরিবর্তনীয় থাকতে হবে। যেমন মশার কামড়ে সবসময় আমাদের ম্যালেরিয়া রোগ ঘটে, তাহলে মশার কামড়ই হলো আমাদের ম্যালেরিয়া রোগের কারণ। কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা, কোনো শর্ত থাকবে না। কারণ হলো অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। যেমন আমাদের একটি কাজের অনেকগুলো কারণ পূর্ববর্তী হতে পারে, তাদের মধ্যে একটি কার্য নিকটবর্তী আবার অন্য কার্য দূরবর্তীও হতে পারে। যেমন মেঘ কাপড় ভেজার কারণ হতে পারে না, কারণ মেঘ হলো বৃষ্টির কারণ, বৃষ্টি হওয়ার পরে কাপড় ভেজে। আমরা দূরবর্তী কারণকে আমরা কারণ বলতে পারি না, এটা অব্যবহৃত ঘটনা হতে অব্যবহৃত হতে হবে। যেমন আবার আরো একটি উদাহরণ রয়েছে, নেপোলিয়ান রাশিয়া অভিযানের পতনের কারণ হিসেবে আমরা ধরতে পারি না, কেননা রাশিয়া অভিযানে নেপোলিয়ানের পতনের অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা নয়, এটি একটি দূরবর্তী ঘটনা। কারণ নেপোলিয়ান রাশিয়া অভিযানের পতনের পিছনে শুধু নেপোলিয়ানেরই দোষ ছিল না, পূর্ববর্তী অনেকগুলো কারণ ছিল। তার কারণে রাশিয়ার পতন, রাশিয়ার পতনের কারণ। আমরা এখন পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পরিমাণগত বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরে হলো বস্তুর অবিনশ্বরতার নিয়ম। এই নিয়ম অনুসারে এক প্রকারের বস্তু অন্য প্রকার বস্তুতে রূপান্তরিত হতে পারে। বস্তুর প্রকৃতি গঠন, প্রকৃতির বস্তুর আকৃতি এবং গঠন, প্রকৃতির ইত্যাদির পরিবর্তন হতে পারে, কিন্তু বস্তুর পরিমাণ হ্রাস বৃদ্ধি হয় না। যেমন হাইড্রোজেন অক্সিজেন গ্যাসকে একই সাথে মিশালে পানির উৎপন্ন হয়, অর্থাৎ গ্যাস দুটি পরস্পর মিলনের ফলে পরিবর্তিত হচ্ছে পানির পরিণতি। এক্ষেত্রে তাদের রূপের পরিবর্তন ঘটলেও তাদের পরিমাণের কোন তারতম্য ঘটে নেই। কারণ আমরা যতবার হাইড্রোজেন মানে দুভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন মিলাব, তা থেকে আমরা শুধু পানিই পাব, কিন্তু পরিমাণের দিক থেকে তার কোনো পরিবর্তন হবে না। শক্তির অবিনশ্বরতার নিয়ম। এই নিয়ম অনুসারে এক প্রকারের শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তির পরিবর্তন ঘটে না, ঘটতে পারে, কিন্তু শক্তির পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এ বিশ্ব জগতের সামগ্রিক শক্তির পরিমাণ সবসময় এক এবং অভিন্ন। যেমন বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে এবং আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই ছিল আমাদের কারণগত কারণের পরিমাণগত বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, সে বিষয়গুলো বাসায় বসে মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং কোনো সমস্যা হলে সেটি নোট করবে এবং আমাকে জানাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমরা ভালো থাকো এ বলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।